তুমি আসছো আমি খুব খুশি হয়েছি দীপা। আপনি আমাকে তুমি করে কেন বলছেন? কেন, আমাদের কিছুদিন পরেই তো বিয়ে হবে, তাই না? বিয়ে হয়নি এখনো। ও, দ্যাটস ট্রু, বিগ মিস্টেক, আই অ্যাম রিয়েলি সরি। সরি, আমিও, আমি দেরি করে এসেছি। আমার স্ত্রীর জন্য আমি হাজার বছর অপেক্ষা করতে পারবো। বিয়ে কিন্তু এখনো হয়নি। সরি সরি, আসলে আমি বাবা ভুলে যাচ্ছি কেন বলো তো? আপনি আবার আমাকে চলে করে বলছো। ও সরি সরি, আই অ্যাম সো সরি। আসলে মাথাটা কাজ করছে না, বুঝছো? ব্রেইনটা মনে হয় হ্যাং হয়ে গেছে। আপনি হাসতে পারেন না? আচ্ছা বলুন কি খাবেন? আমি এখানে খেতে আসিনি। হ্যাঁ, আমাকে বলা হয়েছে আমরা এখানে কিছুক্ষণ গল্প করব। আমি আপনাকে বিয়ে করবো না এই কথাটা বলার জন্য আমি আসলে এসেছি। আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? না। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আমি আপনাকে চিনি না, সেই জন্য তো আজকের এই মিটিং। আরো কয়েকদিন কথা বলেন, আরো সময় নিন, অসুবিধা নেই। আপনি আমার মামাকে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি। আমি যে মিথ্যা বলি না, আমার জন্য না হয় একবার বলবেন। কেন, আপনার জন্য আমি এত বড় পাপ কেন করব? আমাদের তো বিয়ে হয়নি, হবেও না। প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি আপনি ইমোশনাল হয়ে যান, আমি আপনার জন্য মিথ্যাটা বলব। কথা দিচ্ছি। বলেছে তোমাকে ওর পছন্দ না। কিন্তু ও তো ছবি দেখে পছন্দ করেছে, ও সব জানে তোমার সম্পর্কে। আজকে দেখা করাটা জাস্ট ফর্মালিটি। মানে মানে হতেই পারে না, সামনে সামনে আমাকে দেখে হয়তো তার মনে হয়েছে এমনি মেয়েকে বিয়ে করা যায় না, তাই বলেছে। অসভ্য, অভদ্র, আনকালচার্ড। আর মামি ছাড়ো। কাকে বকছো? মামি বাদ দাও না এসব। যে তোমাকে ছোট করেছে তাকে আমি এমন শিক্ষা দেবো সারা জীবন মনে থাকবে। মামি কি করবে তুমি, ছাড়ো তো এসব প্লিজ। ফেসবুকে আমি এমন কথা লিখবো যাতে কেউ ওকে বিয়ে না করে। মানে কি, তুমি কেন একজনের ক্ষতি করতে যাবে? কি লাভ অন্যের ক্ষতি করে? বললাম তো ভুলে যাও, ভুলে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি তো ভুলবই না, ভুলতেও দেবো না কাউকে। মারে মন খারাপ করিস না, বুঝলি? আসলে তোর মামি তোকে এত বেশি ভালোবাসে, এই বিষয়টা একেবারে নিতেই পারছে না। দেখে ওসব ভুলে যা, আমরা তোর জন্য আরো ভালো পাত্র জোগাড় করবো, বুঝছিস? মন খারাপ করিস না। হ্যালো, আমি দীপা। হ্যাঁ বলুন। জি, আপনি কি একবার আমাদের বাড়িতে আসতে পারেন? আপনার সাথে তো আমার বিয়ে হয়নি, হবার সম্ভাবনাও নেই, কেন আসবো? জি, আমি একটা ভুল করে ফেলেছি। ভুল যদি ভুল করে সেটা ক্ষমাযোগ্য। ক্ষমা করলাম,
আমাকে গ্রহণ করবেন? আপনি কাঁদছেন? আমি ভয় পাই। আপনি ভাবছেন আমিও আপনার বাবার মতো ভুল করব, ওয়াইফকে ছেড়ে চলে যাব, আর কখনো ফিরব না? আপনি যদি আমার সাথে আমার বাবার মতো করেন, আমাকে ফেলে চলে যান, তাহলে আমিও আমার মার মতো মরে যাব। তোমাকে ছেড়ে কোথাও যাব না দীপা, কোনোদিনও না। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নই তো, পদ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। শেষের কবিতা পড়েছো? আমার কি মনে হচ্ছে জানো? তোমার সরলতা, সৌন্দর্য আর বিষণ্ণতা যেন শেষের কবিতার লাবণ্য তুমি। অমিতের মতো বন্যা বলে ডাকতে চাই, হেমন বন্যা, আমার অনন্যা। আমি খুব সাধারণ, সামান্য ঘাস ফুলের মতো। মামি যদি আমাকে যত্ন করে বড় না করত, কোথায় যে ভেসে যেতাম কে জানে। তুমি শুধু আমার কাছেই আসতে একদিন না একদিন। আরে শুনো না, গাড়ি চালানো আমার নেশা, তোমাকে আমি গাড়ি চালানো শিখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, শিখিও, কিন্তু আপাতত তুমি আস্তে গাড়ি চালাও প্লিজ, প্লিজ। আমাকে গাড়ি চালানো শেখাবে কবে? আজ, এখনই শেখাবো। এখনই? শিওর। তোমার হাতটা একটু গিয়ারের উপর রাখবে, রাখো, ভেরি গুড। There you go. কি হলো? কি হলো? শেখাও, শেখাবে না গাড়ি চালানো? তোমার হাতটা ধরার জন্য এই ছোট্ট মিথ্যাটা বললাম।
কখনো এভাবে আমাকে ঘুমিয়ে রেখে না বলে চলে যাবে না, ওকে? আচ্ছা ঠিক আছে। কখন আসবে? দেরি হবে, অনেক কাজ জমে গেছে এতদিনে। ওকে বাই। বাই। কি ব্যাপার? ফোন রাখো। তুমি আগে রাখো। না তুমি আগে রাখো। আমি ফোন রেখে দিলে শব্দটা তোমার বুকের ভেতরে বেদনার মতো বাজবে। আসিফ, আমি যে জীবনের মধ্যে বড় হয়েছি সেই জীবনে যে কতটা বেদনা তুমি কখনো চিন্তাও করতে পারবে না। সেজন্য আমি তোমার নতুন জীবন দিতে চাই, সেজন্য আমি তোমার নতুন নাম দিয়েছি বন্যা। প্লিজ এসব বলো না, আমার মাঝে মাঝে মনে হয় তোমার এই সব কথাগুলো আমার স্বপ্নের মতো, একদিন ঘুম ভেঙে দেখবো ওই সব কিছু মিথ্যা হয়ে গেছে। এখন না দীপা, একটু পরে আমি বলবো তোমাকে। কি দেখছো? আজ অফিসে না গেলে হয় না? আমার স্ট্র্যাটেজি মিটিং, আমি কি করে ইগনোর করবো বলো তো? তাই না? ওকে, তাহলে কি তোমাকে নিয়ে আসবো? কেন, একটা রাতি তো একটা থাকতে পারবে না ওকে ছাড়া। আমাকে যেতে হবে, মামার সত্যি শরীরটা ভালো না। তাহলে তুমিও যেও না অফিসে। যাই, মিটিং শুরু হয়ে গেছে মনে হয়। আমাকে কিচেনে যেতে হবে। কি মিটিং ক্যান্সেল? তোমাকে লাল শাড়িতে কি লাগছে জানো? লেডি ইন রেড।
that's dancing with me. Nobody here, just you and me. Hey, thank you. Meeting. Oh, Mom. আমি একটা রাতের জন্য মাত্র এখানে এসেছি, তারপর এতবার ফোন। আহা, আমি তো মামা কেমন আছে এটা জানার জন্য ফোন করেছি। মামা কেমন আছে? মামার জ্বর নেই, হি ইজ ফাইন, একদম ভালো আছে। কিন্তু আমি ভালো নেই। Do you miss me? Do you miss me? I'm missing you a lot. আচ্ছা, কাল কখন আসছো? কালকে সকালটা হতে দাও না বাবা, আমি সকালে উঠেই চলে আসছি। দীপা, I'm missing you a lot. পাগল। তোমার জন্য। I'm missing you a lot, lot, lot. Love you. এরকম করলে হয়? বাঁচতে হবে না, যে গেছে তাকে ফেরাতে পারবে? আমরা মানুষেরা কত অসহায়, সে তো সেই ছেলেবেলা থেকেই জানে। তোমার মা, তোমার মা ফেরাতে পেরেছিলেন তোমার বাবাকে। জীবিত মানুষকে ফেরানো যায় না, তাই মৃত মানুষ। মনটা শক্ত করো। না না না, আমাকে তুমি বলো, আমাকে তুমি বলো, আশিসকে কেন হার্ট অ্যাটাক হবে? কেন এই বয়সে ওকে এত দ্রুত চলে যেতে হবে? আমাকে ফেলে এইভাবে চলে যেতে হবে কেন? না না, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আমাকে বলো, আসিফকে কেন এইভাবে চলে যেতে হবে? না না না, আমাকে এই প্রশ্নের উত্তর দাও, কেন আসিফকে চলে যেতে হবে? আমি আমি কেন না, আমি তো চলে যেতে পারতাম, আগে তো আমার হতে পারতো। আমি কেন এভাবে থাকবো? শান্ত, আমাকে কেন এভাবে আমি 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 কেন না? একটু ঠান্ডা হও, হাঁটাটা যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে। কেউ কিচ্ছু করার নেই, কেউ কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে। আমাকে আমাকে বলো, আমার সঙ্গে কেন, আমার সঙ্গে কেন এমন হবে? বাবা কেন, আমি কেন, আর কেউ নেই পৃথিবীতে, আমি কেন? তো দীপা, কারো কিছু বলার নেই। ও, আমার কিছু জানার দরকার নেই, যাও তোমরা। আমাকে আমাকে কিছু করতে হবে না, আমি যাও তোমরা, যাও তুমি, যাও কার দিকে, আমার কিছু না।
ছেলেপুরা তুমি যাও। দীপা, পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি জানিস? সন্তানের মৃত্যু, তারপরও মানুষ বাঁচে, বাঁচার চেষ্টা করেন, বেঁচে থাকতে হয়। তোর নানির তিনটা সন্তান মারা গিয়েছিল, কিন্তু আমরা কোনোদিন তাকে হাসি মুখ ছাড়া দেখিনি। কেন জানিস? তাকে তার অন্যান্য সন্তানদের জন্য বাঁচতে হয়েছে শুধু হাসি মুখ রেখে, সবার ভালোর জন্য তাকে হাসতে হয়েছে। কিন্তু তোর ওই মলির মুখ দেখলে আমাদের ভিতরে কষ্টের ক্ষরণ হয়। তুই তোর জন্য, আমাদের জন্য একবার ভাব, একবার। এছাড়া আমাদের আর কি আছে বল? আমাদের কথা একবার ভাব। দীপা, জীবনটাকে নতুন করে আরেকবার শুরু করবে। কেমন আছো দীপা? আমাকে আপনি তুমি করে বলছেন কেন? আমি কিন্তু আপনাকে বিয়ে করতে রাজি না। সরি, আমাকে বলা হয়েছিল আপনি যদি রাজি থাকেন তাহলে কেবলমাত্র আমার সাথে দেখা করতে আসবেন। আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি কারণ আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমি বিয়েটা হবে সাদা মাটা। সুমন এক মাসের জন্য একটা বাসা ভাড়া করেছে, ভিসা হলে তুমি চলে যাবে। মূল অনুষ্ঠান হবে ফ্লোরিডায়।
ছেলেটা ভালো, ব্রিলিয়ান্ট, ভালো চাকরি করে, এ বিয়ে তোমাকে করতেই হবে। দীপা, একটা ঘুমন্ত মানুষকে ঘুম থেকে জাগানো যায়, কিন্তু অন্ধকারে জেগে থাকা মানুষকে জাগানো যায় না। আমি অন্ধকারে থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, কারণ অন্ধকারে আমি আসিফকে খুঁজে পাই। যতদিন বাঁচবো আমি ভাবি বাঁচবো। মৃত মানুষকে নিয়ে বেঁচে থাকা যায় না, জীবন সৃষ্টিকর্তার অমূল্য উপহার। এই জীবনকে নষ্ট করার অধিকার আমাদের নেই। দীপা, সুমন তোমাকে নতুন জীবন দেবে, প্লিজ প্লিজ দীপা অমত করো না, মরে যাব আমি। দীপা, তুমি আমাকে বহুবার বলেছ, আসিফের শেষ কথা ছিল ভালো থেকো, ভালো তোমাকে থাকতেই হবে দীপা, নিজের জন্য না হোক আসিফের জন্য তোমাকে ভালো থাকতে হবে। আসিফের স্মৃতিকে খুব গোপনে মনের কুঠুরিতে লুকিয়ে রাখবে, সেখানেই ওর মর্যাদা। To make you happy, but you look sad. আমি কি তোমার কোনোভাবে তোমাকে হার্ট করেছি? স্বপ্নের মতো সুন্দর, তাই না? আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম স্বপ্ন শুধু শুরু আছে, শেষ নেই। আজ থেকে এই পৃথিবীতে আমরা দুজনের স্বপ্ন বুঝে যাব। দীপা, কি হয়েছে দীপা? বাইরে যাব। বাইরে যাবে? আচ্ছা বসো বসো, তোমার কি খারাপ লাগছে? আচ্ছা পানি 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 নিচ্ছি। রাস্তা তুমি চেনো? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি অনেকবারই ঢাকা এসেছি, এখানে আমার বেশ কিছু ফ্রেন্ডস আছে,
ইনফ্যাক্ট এই গাড়িটা তাদের কাছ থেকে ধার নেয়া। আমি কিন্তু বেশ কিছু বাংলা বই পড়েছি, উপন্যাস, কবিতা, ছোট গল্প, বেশ কিছু রাইটারের বই পড়েছি। প্লিজ গাড়িটা আসতে চালাও, আমার ভয় লাগে, প্লিজ। ইটস ওকে, আমি ভালোই ড্রাইভ করতে পারি, সমস্যা হবে না। না না না, তবু প্লিজ। তুমি গাড়ি চালাতে পারো? না, অসুবিধা নেই, আমি শিখিয়ে দেবো। আমি শিখতে চাই না। এক কাজ করো, গিয়ারের উপর হাতটা রাখো, হাতটা রাখোই না, আমি তোমাকে চালানো শিখাচ্ছি, অসুবিধা কি আছে? কবিতার মতো আজ জানলাম। তুমি জানো শেষের কবিতা থেকে উঠে আসা না, আমি তোমাকে অমিত রায়ের মতো করে বন্যা বলে ডাকতে চাই। বন্যা? কি না? বন্যা, বন্যা তো বিশ্বাস করতেই পারছি না কিভাবে এটা সম্ভব। বিশ্বাস আমিও করতে পারছি না কিভাবে সম্ভব। তুমি আমাকে বুঝিয়েছিলে অন্য একটা মানুষকে বিয়ে করলে আমি আসিফকে ভুলে যেতে পারবো। আমি বিয়েটা সেই জন্য করেছি, কিন্তু সম্ভব হচ্ছে না। সুমন প্রতি মুহূর্তে, প্রতিটা মুহূর্তে আমাকে আসিফের কথা মনে করিয়ে দিচ্ছে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি পাচ্ছি না। সুমনের তাতে তো কোনো দোষ নেই, সুমন ভালোবাসে। দুজনের ভালোবাসার প্রকাশ হয়তো একরকম, কিন্তু সুমন তো ভালোবাসে। কিন্তু আমার পক্ষে সম্ভব না, মামি, আমার পক্ষে সম্ভব না। আমি কষ্ট প্রতিদিন বহন করে আর একটা মানুষের সঙ্গে সংসার করতে পারবো না, আমার পক্ষে কিছুতেই সম্ভব না। মানব না বললে তো হবে না,
জীবন তো থেমে থাকে না রে মা। পারছি না, প্লিজ। দীপাকে কোনো কিছুর জন্য কোনো প্রেশার দিতে চাই। দেখো বাবা, আর কোনো কিছুতেই কোনো লাভ হবে বলে মনে হয় না। তার চেয়ে আমরা ডিভোর্স লেটার রেডি করে তোমাকে পাঠিয়ে দেব। আমাদের শেষবারের মতো দীপার সাথে একটু কথা বলতে পারি? তাহলে আসিফের চেহারাটা কি ভালো এসেছিল? না, কখনো না। যদি তাই হয় তাহলে আমার মুখে একই কথাগুলো শুনে তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে। হ্যাঁ, কারণ তোমার মধ্যে আমি অন্য মানুষ দেখতে চেয়েছিলাম। কারণ তুমি আসিফের হৃদয়কে ভালোবাসো, ভালোবেসেছিলে ওর চেহারাটা। তাহলে তো তুমি আসিফকে অন্যরূপে নিতেই পারতে। আসলে হয়েছে কি জানো, আমি আর আসিফ এক নয়। আসিফ তোমাকে যতটা ভালোবেসেছিল হয়তো আমি ততটাই ভালোবাসি তোমাকে। হয়তো তোমাকে ভালোবাসতে বাসতে আমি আসিফের চেয়েও বেশি ভালোবেসে ফেলি। তখন তুমি আমার আসিফের ভেতরে মিল খুঁজে পাবে না। তোমার হাতটা একবার ধরতে পারি? Thank you.
কেউ জানে না পৃথিবীতে কত অসংখ্য রহস্য আছে। আর আছে সুমনের মতো কিছু অসাধারণ সুন্দর মানুষ, যাদের ভেতর বিশাল শূন্য পাত্র। আর শূন্যতার ভেতরেই তো পাত্রের যথার্থতা। যে পাত্র আমি পূর্ণ করছি আমারই ভালোবাসা দিয়ে, প্রতিনিয়ত তা পূর্ণ হবে দীপার জন্য অনন্তকাল ধরে। এ রহস্য ওরা কেউ কোনোদিন জানবে না।